বিমানে উঠলেই দিতে হবে কর। এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি কর দিতে হবে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটেও। আগামী মাস থেকে আকাশপথে দেশের এক জেলা থেকে অন্য জেলায় যেতে 200 টাকা ভ্রমণ কর দিতে হবে। উল্লেখ্য, এতদিন দেশের অভ্যন্তরে কোনো ভ্রমণ কর দিতে হতো না। একই সঙ্গে বিদেশগামী উড়োজাহাজ যাত্রীদের কর 67% পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এখন থেকে বিদেশ ভ্রমণ অথবা চিকিৎসার জন্য বিদেশ যেতে বিমান টিকিটের উপর বাড়ছে ভ্রমণ কর। আজ জাতীয় সংসদে উপস্থাপন করা 2023-24 অর্থ বছরের বাজেটে এই প্রস্তাব করা হয়েছে। ডলার সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ হ্রাস করা, স্বচ্ছতার অভ্যাস গড়ে তোলা এবং নতুন রাজস্ব আয়ের খাত তৈরি করতে প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বিদেশ যেতে স্থলপথের কর 500 টাকা থেকে 1000 টাকা এবং নৌপথের কর 800 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। বর্তমানে আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে 1200 টাকা কর আছে, এটি বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। অন্য দেশ ভ্রমণে 3000 টাকা কর আছে, যা বর্তমানে 4000 টাকা করা হয়েছে। একই সঙ্গে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান ভ্রমণে যাত্রী প্রতি 4000 টাকা ভ্রমণ কর আছে, এটি বাড়িয়ে করা হয়েছে 6000 টাকা। অবশ্য 5 বছর বা তার কম বয়সী যাত্রী, ক্যান্সার আক্রান্ত রোগী, অন্ধ ব্যক্তি ও বাংলাদেশি ও বিদেশি কূটনৈতিক, তাদের পরিবার, বিমান ক্রু, বিমান কর্মী, হজ ওমরা যাত্রীদের ভ্রমণ কর দিতে হবে না। এছাড়াও 5 বছরের বেশি থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত হারের অর্ধেক ভ্রমণ কর দিতে হবে। ডেস্ক রিপোর্ট, কাজী অহনা, সমকাল।